আসছে আর এখন কাকিমাদের কাছে নাসিরে এত কষ্ট করে কোনো লাভ নেই বিক্রি করতে নিয়ে তাই 5 টাকা করে বিক্রি আর আমি এতদিন তুমি 3 টাকা করে বানিয়ে আছি 5 টাকা করে তো এই এত সব সবজি দেখালাম তোমাদের জন্য তাদের हेलो बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करछि सबाई खूब 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 भालो आछो छोटोदेर भालोबासा बड़ोदेर श्रद्धा ओ प्रणाम जानिये आजकेर भिडियोटा शुरू करछि। तो देखो बंधुरा तोमादेर सामने बाली चालते चालते चले एसेछि। सकाल थेके कोनो भिडियोई शुरू करिनि आर सारा दिन बेशिरभाग समय आमि बाली चलेछि। तो एखान थेके भिडियोटा शुरू करलाम। मन मेजाज एकटुओ भालो नेई, माथाटा तो घुराच्छिलो प्रचुर, तार जोन्नो स्नान टान करे एकेबारे बाली चालते नेमे पड़ेछि आर एखान थेके भिडियोटा शुरू करलाम। तोमरा एकटु भालोबेसे देखो बंधुरा, तोमादेर भालो लागबे आर एई दिदिबा मनटाके एकटु सापोर्ट करो। आर आमादेर ग्रामेर चारिदिकेर प्राकृतिक परिवेश, सबुज घेरा परिवेश এবং গ্রামীণ কাজকর্ম তোমাদের দেখতে ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, বালি চালতে চালতে আজ আপু কাকিমাদের কাছে ফুল খেতে চলে এসেছি। তো ভাই এসেছিল যে আমাকে ক্যামেরা করে দিচ্ছিল, ও বলছে দাঁড়াও বল যে আমি ফুল খেয়ে আসি। আমি বলছি চল আমরা ফুল খেয়ে আসি। এখন ফুল তুলছি আর খাচ্ছি। তো কাকিমা আবার দেখে গেল, বলছে বউ আমার বেটার ফুলগুলো কতটা শুকনো হয়েছে দেখবে, আসো একদিন আচার বানিয়ে দিবে। বলছে ভালো আচার বানাতে পারো, আমরাকেও এক জার বানিয়ে দিবে আর তোমাদেরও এক জার বানাবে। তো এখনো ফুলগুলো সব পাকে নিয়ে দেখছো ফুলগুলো। তো বন্ধুরা খাবার টাবার কিছু খাইনি জানো তো, ফুল খেয়ে মরছি। তো চলো বন্ধুরা দেখো কাকিমাদের কত কুল পাড়া আছে। না তো কাকিমা বললো দেখবে আসো কতগুলো কুল পাড়া আছে, আর আচার করতে কিরকম শুকনা করতে হবে। তো আমি বললাম এই যে এরকমটা শুকনা করলেই হবে, দেখো কত কুল পাড়া আছে। আর এই যে দেখো ইয়ে লাউ গাছ, কাকিমা আবার তুলে দিল কুল শুকনা হবার জন্য। দেখো বন্ধুরা এই যে ভাই আর আমি, ভাই আর আমি কুল খেতে খেতে আসছি। রোদটা প্রচুর দিচ্ছে জানো তো, আর ওই যে ওখানে বালি চালছিলাম তো আমরা কুল খেতে গেছিলাম দুজনে, আর কুল খেয়ে নিয়ে আসলাম। আর এ দেখো একটা কলা, কলা ধরেছে ওইখানটা, একটা বড় কলাকান্দি ছিল জানো তো, ওই কলাকান্দিটা তো কেটেছে, কেটে ঘরে পাকতে দিয়েছে। এই যে দেখো ভাই বালি চালার উপরে। তো জানো বন্ধুরা কদিন ধরে কিছু ভালো লাগছে না, কারণ সময় তো খারাপ যাচ্ছে যে কি বলবো। আর তোমাদের দাদা ভাই তো বাড়িতে নেই, বাড়িতে নেই, গাড়ি নিয়ে যায় রাত 10টায় ঘুরে ভোর 3টায় যায়। তো এইভাবে দিনগুলো কেটে যাচ্ছে আর আমি আর আয়ুষ, আয়ুষের পেছনে সারাদিন ঘুরে ঘুরে আমি হয়রান হয়ে যাচ্ছি। এখন কোথায় আছে কি করছে জানি না। আমি তো বালি চালছিলাম, এখন আবারও বালি চালবো। এই বালিগুলো চেলে মোটামুটি কমপ্লিট করতে হবে, ঘরের কাজ কবে হবে জানি না। তাহলে যাই হোক একটু হালকাভাবে অন্তত দিন যতটা পারি ততটা করে চালতে হবে, চলে করতে হবে। তো রান্নাবান্না তেমন কিছু করিনি, আর তোমাদের দাদা ভাই না বাড়িতে থাকলে আমার রান্নাবান্না খাওয়ার অত ইয়ে নেই, একা যা হোক খেয়ে নিই। আজকে স্কুলে, অঙ্গনওয়াড়ি স্কুলে আজকে একদিন মানে খিচুড়ি দেয়, একদিন ভাত দেয়, ওটা দিয়ে ও চলে যায়। আর আমি এই যে কাকিমাদের ঘরে খেয়ে নেবো, তো এই দিয়েই। তো চলো বন্ধুরা এখন এই যে সমস্ত বালি চলে কমপ্লিট করতে পারে, একজন দেখছে বালি চাঁড়ার উপরে মারা দিচ্ছে। তো চলো বন্ধুরা পরে দেখা হচ্ছে। বন্ধুরা আজকের মতো কাজ কমপ্লিট। আর এই দেখো এই বালি পড়েছে, এখন এগুলো ঝাড় দেবো আর বালিগুলো চারদিকে ঘিরে দেবো ওই এডভাস্টার টুকরোগুলো দিয়ে, ওই যে ওই পাশে যেমন ঘিরে আছে। নয়তো আমাদের আয়ুষ এসে চারদিকে বালিগুলো ছড়িয়ে দেবে। তো এখন বাজছে 3:45 জানো তো, এতটা দেরি হয়ে গেল। আর এই যে বালির এই পাথরগুলো আছে, এই পাথরগুলো কিন্তু এই মেঝেটা যখন ঢালাই হবে ঢালাইয়ের কাজে লাগবে। তো এই পাথরগুলো বস্তার মধ্যে ভরে রেখে দিয়েছি আর আজকের মতো কাজ শেষ। তোমাদের দাদা ভাই অনেক আগেই ফোন করে বলছিল যে করতে হবে না চলে যাও, তো আমি বললাম লেগেছি যখন
কিছুটা কাজ এগিয়ে রাখি, এখনো অনেকটা আছে বালি। তো দেখা যাক আরো চালতে হয় কিনা, না এটাতেই হয়ে যায়। তো চলো এখান থেকে এইমাত্র বাড়ি যাচ্ছে, এই যে সমস্ত জামা কাপড় কেচে মিলেছিলাম কুড়িয়ে নিয়ে। আর আগে যাচ্ছে আয়ুষ, ওই দেখো আয়ুষ বসে আছে। তোমাদের কত কি দেখিয়ে দিলাম, আম্বকুল একটা গাছে, একটা কাকুদের গাছ দেখলে কত আম্বকুল দিয়েছে ওটাই তোমাদের একটু দেখিয়ে দিলাম যে কত আম্বকুল দিয়েছে। আরে দেখো এখানে বস্তায় শশা, তো ওইদিকে শশা বিল, আর ওই যে দেখছো দূরে কাকিমা, ওই যে দেখছো দূরে কাকিমা বিনস তুলছে, আরে দেখো এখানে শশা তুলে রেখে। তো চলো তোমাদের একটু দেখাই, আমি ঘরে গিয়ে ঘর থেকে আবার এলাম জানো, আয়ুষ পালিয়ে এসেছে আয়ুষকে খুঁজতে। আর ওই যে দেখছো দূরে শশা, আর এই যে মটরশুঁটি, তোমরা তো দেখেইছ আয়ুষ তুলতে আসে। আর এই যে দেখছো বিম গাছ, কত বিম ধরেছে দেখো, দেখো কত বিম গাছ, বিম গাছে অনেক বিম ধরেছে, কাকিমা বিম তুলছে। চলো তোমাদের দেখাই, এই দেখো সামনে রাস্তায় দেখো দূরে একটা ঠাকুর মন্দির। শশা তোলার পরে এই এগুলোই তোলা হয়েছে না, দেখো বিম তুলছে কাকিমা। মাঝখান থেকে তুলছে যে না, একটা একটা লাইন করে তুলছে, ওই ধারটা একদম তুলিয়ে ঝুলিয়ে, ধারটা একদম তুলিয়ে ঝুলিয়ে দিয়ে, এখান থেকে পুরো পুরো আছে দেখো। আমিও তুলছি দেখো, একটা গাছে কত আছে, দেখো একটা গাছে এতগুলো বিম বেরালো। আর দেখো এদিকে গাছগুলো দেখাচ্ছি, দেখো দেখো। চাষ করে এত কষ্ট করে কোনো লাভ নেই, বিক্রি করতে নিয়ে গেলেও থেকেই যায় থেকেই যায়। ওই যে একদিনের সবজি তিন দিন ধরে বিক্রি করছে, তবু আছে, আর কতগুলো টাটকা নিয়ে যে ওর সঙ্গে মিশিয়ে বিক্রি করবে। এখন কোনো সবজিরই দাম নেই, না বেগুনের, না শশার, না মটরশুঁটি, না বিন, সব কিছুই চাষ করে কোনো লাভ নাই। দেখো এদিকে রাস্তায় কত ছাগল পাল যাচ্ছে, তো এই যে দেখো বন্ধুরা এখন রাখি শশা তুলছে। আর এই যে ভাই, ভাই এসেছে, এটা রাখির ভাই, ভাই এসছে, মাসিমা এসছে, মেসে এসছে। তো দেখো কাকিমা বেগুন তুলছিল, আরে দেখো এ মূলো গাছগুলো, মূলো গাছে একদম ফুল ফুটে গেছে। আরে দেখো এই বিলটাই, এটুকু বিলটাই, এই যে এতগুলো বেগুন বেরোলো, এই যে বস্তাটাই আছে উপরে বেগুনগুলো, এরকম ভেতরে বেগুনগুলো কত ভালো ভালো, কত বেগুন বেরোলো দেখে বোঝাই যায় না। আর দেখো মূলা গাছগুলো কিন্তু কাকিমা টকটক করছে, এগুলো বীজ হবে বলো, কি মূলা ফুলগুলো কেন বিক্রি হচ্ছিল, মানে ও মূলা ফুল দরকার, মূলা ফুল আমি তো লেখছি লেগেছে, হ্যাঁ এরকম তোদের তো গোটে ফুল গুলা এরকম একটা ডগ দিয়েছে, আর একটা সরিষা ফুলের ডগ দিয়েছে, হ্যাঁ তাই পাঁচ টাকা করে বিকছে। আর আমি এরকম একদম তিনটা করে বাঁধে আছি, পাঁচ টাকা করে আমার করতে পাই না, এরকম তিনটা করে বাঁধেছি। আর তুমি কি করে জেনে নিয়ে গেছিলে ফুল, না এমনি আর বছর দিকে আনছিল না, আর বছর দিকে আনছিল,
এই ফুলগুলো পূজায় লাগে বলতে বিহন অবস্থা। তো দেখো এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে, আর এই দেখো এই আলুগুলো না তাড়ার সময় হয়ে এসছে, এগুলো হচ্ছে পোখরা আলু। আর এই দেখো কাকিমারও বেগুন তোলা হলো। তো এই যে দেখো বিম, আর এই যে কাকিমা দেখি দিচ্ছে তোমাদের, তোমরা একটু দেখে না বেগুন, এই যে দেখো বিমস এক ঝুড়ি, আর এই যে বেগুন বস্তায় কাকিমা খুলে দিল শুধুমাত্র তোমাদের দেখার জন্য। আর দেখো এখানে শসা, এগুলো কালকে হাট যাবে বিক্রি করতে। তো এই এত সব সবজি দেখালাম তোমাদের জন্য, তার জন্য একটা লাইক আর অবশ্যই একটা কমেন্ট করো। আমরা ঘর যাব, আমিও একটু কাকিমার হেল্প করে দিলাম, একটু তাড়াতাড়ি হলো আর কি, আমার হেল্প তো একটু টুকটাক তুলে দিলাম। তো চলো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত, আই হোপ আজকের ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন। চলো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।